যোৱাকালি রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে যে ভূমি পূজন আসে এই একটা সম্পূর্ণ কোর্টর ম্যাটার আসে কোর্টে যে নীতি নির্দেশনা দিছিল আর সেই নীতি নির্দেশনা মতেই সকলে এই মানি লৈছে আমি ভারতবর্ষ রাইজও মানি লৈছো আর তেক্ষেত্র কালি এই পরম্পরা চলিছে আর এই পরম্পরা চলি থাকার মাজতে শোণিতপুর জেলার এক বৃহৎ বাইক রেলি উলিয়াই একটা মসজিদের সম্মুখে গে থাকা অবস্থা ডিজে আর কিছু মসজিদের মসজিদক লক্ষ্য করে কিছু ফটকা ফুটার ফলত তাক একাংশ মানুষে বাধা প্রদান করেছিল তারপর দুপক্ষের মাজত তর্ক বিতর্ক হয় তারপরে সমগ্র তেজপুরের ঘটনাটা সংঘটিত হয় গতি সমগ্র ঘটনাটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা আর এই ঘটনাটক আমি তীব্রভাবে নিন্দা করছো আর গরিহণা দিছো আর আমি স্পষ্টকে কোথাও যে এই সমগ্র ঘটনাটা আসলে জেলা প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী কারণ যদি এদিন আগতে সকল জেলাত সভা সমিতি করে কোনো ধরনের রেলি উলিয়াব নারিব কোনো ধরনের মানে মানুষ গ্যাদারিং করব নারিব সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখি ঘরতে থাকিব বলে ইতিমধ্যে নীতি নির্দেশনা দিছিল আর সেইমতে মানুষখিনি আসে তেনক্ষেত্রে এনেকা একটা বৃহৎ বাইক রেলি উইদাউট সিকিউরিটি কেন ওলাব পারে এই একটা রহস্যর বিষয় গতি আর সমগ্র ঘটনাটা কেনকে সংঘটিত হব পারে বা হাতত কোনো তথ্য যে আসলে তেনে ঘটনা সংঘটিত তথ্য নথকাটোই সম্পূর্ণ প্রশাসনের বিফলতা গতি আমি মুখ্যমন্ত্রীটাগরিক আহ্বান জানাইছো যে এই সমগ্র প্রক্রিয়াটুক একটা উচ্চস্তরীয় তদন্ত গবেষণা হব লাগে আর এই তদন্তর জড়িয়ে যক্ষয় আইন হাতত তুলিছে যক্ষয় শান্তি সম্প্রীতি বিঘ্নিত করব বিচারিছে যুনে ইয়াত জড়িত যুনে আমার মাজত ভাতৃত্ববোধ ভঙ্গ করব বিচারিছে যুন হি যি ধর্মরে নহক কেউলোকর বিরুদ্ধে কঠোরের কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবর কারণে আমি আমসুয়ে দাবি উত্থাপন করছো আর আমি শোণিতপুরবাসী রাইজর সমগ্রবাসী রাইজক আমি আহ্বান জানাইছো যে আমি শঙ্করদেব আজান ফকিরর দেশের মানুষ আমি ভাতৃত্ববোধ বিচার আমি ঐক্য সম্প্রীতি বসায় রাখা আমি বিচার গতি এনেকা ঘটনা যাতে পুনরাবৃত্তি কোনোতেও নহয় তার কারণে যাতে সকল পক্ষই নজর রাখে আর সকলে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে তার কারণে আমি পুনর্বার আহ্বান জানাইছো লগতে আমি একটা কথা আজ স্পষ্ট করব বিচারিছো যে বিজেপি দলে বা বিশেষ রঞ্জিত দাস ডাঙরিয়ায় কালির ঘটনাটুক সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে বা রাজনৈতিক লাভালাভে কিছু মন্তব্য আগবাইছে আসলতে তেওঁর এই মন্তব্য দুর্ভাগ্যজনক আর আমি আমসে তীব্রভাবে নিন্দা করছো তেওঁ কালির ঘটনাটুক এজন রাষ্ট্রীয় দলের সভাপতি রাজ্যিক সভাপতি হিসাবে তো ঘটনাটার গরিহণা দিয়ে সমগ্র মানুষখিন শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান দিব লাগিছিল ঘটনাটা যিমান পারে সোনকালে হাম কটাবর কারণে সরকারের দাবি উত্থাপন করব লাগিছিল তেনক্ষেত্রত একটা সম্প্রদায় টার্গেট করে বাংলাদেশি চরণীয় পথার বাংলাদেশি আক্রমণ করেছে এনেকা ধরনের কিছু অযুক্তিকর কথা কই আসলতে পরিবেশটা আর বেলেগ ফলে ঢাল করে একটা রাজনৈতিক লাভালাভ লোয়ার আসলে চিন্তা চর্চা করেছে বলে ইতিমধ্যে আমার সন্দেহ হয়েছে কারণ রঞ্জিত দাস ডাঙরিয়া যি দলের সভাপতি সেই দলের সরকার অসমতো আছে কেন্দ্রতো আছে গতি রঞ্জিত দাস ডাঙরিয়া আমি প্রত্যাহ্বান জানাইছো যদি উত্তর মধ্য উজনি কোথা যদি বাংলাদেশে আপনি দেখা পাইছে ইমান দিনে সভাপতি হয়ে দল চলায় দলের মুখ্যমন্ত্রী থাকা অবস্থা কেন্দ্র সরকার থাকা অবস্থা এজনও মানুষক চিনাক্ত করে কিয় বাংলাদেশ পঠাবলে সাহস গোটাব পারা নাই বা সক্ষম হওয়া নাই গতি আমি তো প্রত্যাহ্বান জানাইছো যে উজনি মধ্য যতেই নামনি যতেই বাংলাদেশি আছে তন্ন তন্নকে পরীক্ষা করে ইমিডিয়েট বাংলাদেশ পঠিয়াই দিয়ার ব্যবস্থা করক আর যদি পঠিয়াব নোৱাৰে যদি চিনাক্তকরণ করব নোৱাৰে সাধারণ খাতি খোৱা বা কিছু সাজ পোশাক দেখিলেই সেই মানুষখিনিক বাংলাদেশি বলে টার্গেট নকরিবর কারণে আমি স্পষ্টভাবে হকিয়াই দিছো গতি রঞ্জিত দাস ডাঙরিয়াক এই মুহূর্তে রাজনীতির ঊর্ধ্বত থাকি রাজনীতি নকরি অন্তত মানুষখিনির মাজতে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান দিয়ক আর সকল রাজনৈতিক দলক আমি আহ্বান জানাইছো শোণিতপুরের ঘটনাকে নয় যিকোনো জায়গার মানুষের ঘটনা বিভিন্ন ঘটনাক যাতে কোনো সাম্প্রদায়িক রহন হানি রাজনীতি করার চেষ্টা নকরে তার কারণে আমি রাজনৈতিক দলবিল হকিয়াই দিছো আর আমি সচেতন ব্যক্তি সংবাদ মাধ্যম বিশিষ্ট বুদ্ধিজীবী সকল দল সংগঠনক আমি আহ্বান জানাইছো যে সকলে আগবাড়ি আহি আমার মাজত যে ভাতৃত্ববোধ আছে আমার মাজত যে মিলাপ্রীতি আছে আমি এইটা অটুট রাখব লাগিব আর আমার মাজত এনেকা ধরনের হিংসা বিদ্বেষ করা যখন দুষ্কৃতিকারী আছে যখন ব্যক্তি আছে চিনাক্ত করে আমি আইনের জড়িয়ে শাস্তি দিয়ার ব্যবস্থা করবর কারণে সকল পক্ষকে আমি আগবাড়ি আগর কারণে আহ্বান জানাইছো মই পুনর্বার কইছো সকলে শান্তি সম্প্রীতি বজায় রাখক আর সকলের মাজত মিলাপ্রীতি বজায় রাখি আমার অঞ্চলবিলাকত আমি সকলে মিলাপ্রীতিরে আমার অসমখনক আমি আগুয়াই লৈ যাও এই কামনা আমি করছো আমসুর ফলের পৰা।